হ্যালো ভিউয়ার্স, আমি সুজন, কেএসপি টিস অ্যান্ড গেমিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দীর্ঘদিন ধরে যদি ভাবছি যে আমি ইউটিউবে একটি চ্যানেল দাঁড় করবো যেটা হবে অ্যাপস এবং গেম রিলেটেড, তো বসে না থেকে কাজে লেগে পড়লাম। আমি চ্যানেলটির মাধ্যমে দারুণ সব অ্যাপস এবং গেম আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, যেটা আপনার লাইফস্টাইলকে সহজ এবং সুন্দর করার পথ দেখাবে। সো দেরি না করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি ক্লিক করে গুলোতে টিক দিন, দেন মুভ করেন। ওকে, দেখবেন যে আপনার হিন্দি ফোল্ডারে গানগুলো চলে আসছে। এরপর আপনি ইংলিশ গানগুলো এভাবে বেছে নিতে পারবেন। তো এটা গেলো আপনার ফোল্ডার তৈরি করা, প্লাস আপনার ওই ক্যাটাগরি অনুযায়ী গানগুলো বেছে ফেলা। এরপরে আপনি অ্যাপসটির মাধ্যমে যে কোনো ফোল্ডার ইজিলি বেছে বেছে সিলেক্ট করে ডিলিট করে ফেলতে পারবেন খুব সহজে, যেটা অন্য ফাইল ম্যানেজার একটু জটিল লাগে। তো আর অ্যাপস দেখেন, ফোল্ডারগুলো ওপেন করার সিস্টেম হলো আপনি পয়েন্ট ক্লিক করবেন, ওপেন হবে, আবার ওই ফোল্ডারের উপর ক্লিক করবেন, ফোল্ডারটা ক্লোজ হয়ে যাবে। আবার তো এখানে দেখেন যে এখানে বিভিন্ন ফোল্ডার আছে, আমি ডিসিএম ওপেন করলাম। তো ডিসিএম আমি ডিসিএম থেকে অন্য ফোল্ডারে যেতে চাই, তো ওয়ান আর এক ক্লিক করে বন্ধ করে আবার অন্য ফোল্ডার ওপেন করবেন। আচ্ছা, তো অ্যাপস এটা গেলো ফাইল ম্যানেজারের কাজে। আপনি এইভাবে সিলেক্ট করে ফোল্ডার ওপেন করে সিলেক্ট করে কপি মুভ এগুলো করতে পারেন। তাছাড়াও এই অ্যাপসটির মাধ্যমে আপনি টেক্সট ফাইল তৈরি করতে পারেন। টেক্সট ফাইল তৈরির মাধ্যমে আপনার বিভিন্ন ধরনের পাসওয়ার্ড ডকুমেন্ট নোট করে রাখতে পারেন, যে এখানে এই অপশানটা আছে। এটা দেখালাম না, এটা দেখাতে গেলে অনেক দেরি হয়ে যাবে। এরপরে আসি অ্যাপস ম্যানেজার নিয়ে। অ্যাপসটির তো অনেক ক্ষেত্রে এমন হয় যে আমাদের কিছু অ্যাপসের প্রয়োজন হচ্ছে না, তো আপনি চাচ্ছেন যে অ্যাপসগুলো ব্যাক আপ করে রাখতে, মানে আপনি আনইনস্টল করে দেবেন বাট ব্যাক আপে রাখতে চান যাতে পরবর্তীতে আবার ইনস্টল দিতে পারেন। তো এক্ষেত্রে আপনার অ্যাপস ম্যানেজারে ক্লিক করবেন, এপাশে যে যে ফোল্ডারে আপনি অ্যাপস ব্যাক আপ রাখতে চান ফোল্ডারটি সিলেক্ট করে রাখবেন। রাখার পরে আপনি অ্যাপসে টিক দিবেন, দেন মুভে ক্লিক করবেন, মুভ না কপি দিবেন। মুভে দিলে আপনার অ্যাপস আনইনস্টল হয়ে যাবে, কপি দিলেন। কপি দেওয়ার পরে আপনার দেখেন এখানে আপনার এটা আপনার ফোন মেমোরিতে এটা চলে গেছে। তো এরপরে আপনি অ্যাপসটা আনইনস্টলই করে দিতে চান, এখানে জাস্ট সিলেক্ট করে এখানে ডিলিটে ক্লিক করবেন, অ্যাপসটা আপনার আনইনস্টল হয়ে যাবে। দেন আপনার যখন আবার দরকার হবে তখন আপনি ওই আপনার মেমোরি কার্ড থেকে ওটা আবার ইনস্টল দিয়ে নিতে পারবেন। সবার শেষে আপনি এখানে আরও কিছু অপশান আছে, আপনি যে ওয়াইফাই ফাইল শেয়ারিংয়ের মাধ্যমে আপনি দুটো ফোন কানেক্ট করে আপনি ফাইল শেয়ার করতে পারেন যদি চান, তো এটা নিয়ে একটা ভিডিও তৈরি করব। এরপর আসি ওয়েব স্টোরেজ। আমরা অনেকেই গুগল ড্রাইভ, ড্রপ বক্স, তারপরে ওয়ান ড্রাইভ এগুলো ইউজ করি। তো আপনি এই অ্যাপসটির ওয়েব স্টোরেজ অপশনে এসে আপনার ড্রাইভ, তারপরে ড্রপ বক্স এগুলো আপনি অ্যাড করে নিতে পারবেন, এবং এইগুলো আপনার ফোনের ফাইল ম্যানেজার ঠিক যেভাবে ইউজ করেন আপনি ওই ড্রপ বক্সের ফাইল প্লাস আপনার ওই গুগল ড্রাইভের ফাইলগুলো আপনি ঠিক আপনি এমনভাবে ইউজ করবেন করতে পারবেন যেমন যেন আপনি একটা ফোন স্টোরেজই ইউজ করতেছেন। এখানে এটা এতটা ইজিলি ইউজ করা যায়, মানে ইজিলি মুভ আপনার ফোন স্টোরেজ থেকে অনলাইন স্টোরেজে বা ওয়েব স্টোরেজে ইজিলি মুভ, তারপরে কপি, এগুলো খুব ইজিলি করা যায়। আশা করি আপনার ওয়েব স্টোরেজের ফাংশনটা অনেক কাজে লাগবে, আপনি যদি সেট করে নিতে পারেন। তো এই ওয়েব স্টোরেজ কীভাবে সেট করতে হয় প্লাস আপনার ওয়েব স্টোরেজটা কি আসলে যারা জানেন না তাদের জন্য আমি আর একটা আলাদা ভিডিও তৈরি করব।
আজ এই পর্যন্তই। পরিশেষে বলতে চাই, যেহেতু এই প্ল্যাটফর্মে আমি নতুন, সুতরাং দেখতেই পেয়েছেন যে কিছু জায়গায় কথা আটকে গেছে, আপনারা কাইন্ডলি এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেবেন।